বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাধকদের উদ্দেশ্যে, যারা তরিকতে পীর মুরিদি হয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং যারা পীর মুরিদি হবেন তাদের উদ্দেশ্যে, এবং যারা শরীয়তে আছেন তাদের উদ্দেশ্যে, এবং সমস্ত ধর্ম ধর্মান্তর সমস্ত ধর্মের লোকেদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। যে মানুষ জন্ম হইতে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন সূক্ষ্ম মানুষের কর্ম কি, কাজ কি, যে কর্মগুলো করলে, যে কাজগুলো করলে একজন মানুষ এই পৃথিবীতে হইতে ধন্য জীবন কাটাইয়া এবং স্রষ্টার সাথে একাকার মিশবে, কি কি করলে, কোন কোন সাধনা করলে, কিভাবে চললে, আমি এই কথাগুলো কবিতার ভাষায় বলে যাব। হয়তো তিনটা চারটা কবিতা বলা সহজ, কিন্তু এগুলো ব্যাখ্যা করে ভাঙায় বলতে গেলে এরকম ঘন্টা দুয়েক চলে যাবে। অবশ্যই কেউ ইউটিউবের মধ্যে ঘন্টা দুয়েক আলোচনা কেউ শোনার সময় হবে না, তবু আমি 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি আমার এই কথাগুলো বলার চেষ্টা করব। যে জ্ঞানী লোক যারা আছে, জ্ঞানী সম্প্রদায় যারা আছে, তারাই কিন্তু জ্ঞানের সংগ্রহ করে, আর যাদের জ্ঞান নাই তারা জ্ঞান সংগ্রহ করতে ওই মনের সৃষ্টি হয় নাই, তারা জ্ঞান সংগ্রহ করে না, আর যাদের মোটামুটি জ্ঞান আছে তারাই জ্ঞানের আহরণ করে। এদের উদ্দেশ্যে আমি কবিতার ভাষায় গদ্য আকারে বলে যাব। ইনশাল্লাহ এখান থেকে যদি কেউ বোঝে তাহলে ইনশাল্লাহ তিনি রুহানি জগতে সাধন ভজনের মাধ্যমে অগ্রসর হইতে পারবে ইনশাল্লাহ। মানুষ থেকে খোদা বোঝো এ মন্ত্রটা কে দিয়েছে? মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে, খোদাই নেহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে। এই আরব দেশে মক্কার গড় মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষের সব করিয়াছে। মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে। এবার খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে। এবার সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেস তারা যাইতে না রে মানুষ তথা গিয়াছে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া জাত বিনি কি জাত বাসে। এবার মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো তত্ত্ব বিশদ গোপন আছে। জালালে কয় মন্দ্রেপাজি করবে কত বেলে হাজি, মানুষ তো মার নায়ের মাঝি একদিন গিয়া হবি পারি। জালালউদ্দিন খার যে গদ্য আকারে যে কবিতাটা পাঠ করলাম, এর মধ্যে তিনি অনেক অনেক গুণের কথা বলে গেছেন, কিন্তু জালালউদ্দিন খার এই কবিতাগুলো আমি বেশি পাঠ করি, বেশি জ্ঞান করার চেষ্টা করি, মানুষকে বলার চেষ্টা করি, কারণ তিনি আমার মুর্শিদের ভাই ময়মনসিংহ জালালউদ্দিন খার পীর ভাই আমার মুর্শিদ, এবং আমার মুর্শিদের একই গুরু শিষ্য তারা, তাই ওনার কথাগুলো আমি বলে প্রচার করছি। তিনি এখন এই জগতে বেঁচে নাই, তিনি রুহানি জগতে চলে গেছেন, সে যে কী কথাগুলো রেখে গেছেন এগুলো আমি আপনাদেরকে শোনানোর জন্য আমি বলতেছি। এখন এই কবিতাটি প্রমাণ করে যে মানুষ থেকে খোদা বজো এ মন্ত্রণা কে দিয়েছে, মানুষ ভজো এবং কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। পাতায় পাতায় কোথায় সাক্ষী আছে? সূরা ফাতার মধ্যে আল্লাহ বলছে, হে রাসুল আপনার হাতে আমার হাত, আপনার হাতে যারা হাত দিল তারা আমি রাসুলের হাতেই হাত দিল, আমি আল্লাহর হাতে হাত দিল, এবং আপনার হাতে যারা হাত দিছে তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। এরপরে বলছেন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না। এই আয়াত অনুসারে প্রত্যেকটা মানুষের মুর্শিদ ধরতে হবে, তাই কামেল গুরু তল্লাশ করিয়া ইনশাল্লাহ যারা না ধরেছি ধরতে হবে।
ধরবেন ইনশাআল্লাহ। এবার আসি, গুরু মুর্শিদ ধরার পরে আমাদের যে সাধনাগুলো করতে হবে। যাবে যদি ছোটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার বয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্টদাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে গুমায় অষ্টফণি, হংস রবি ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল। এবার মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। তাহলে আমাদের মধ্যে যে অষ্টফণি তার নাফসে বসবাস করে, যে আমাদের মধ্যে যে পরশমণি আমাদের মস্তিষ্কে, যদি আমরা সেই মস্তিষ্ককে যদি আমরা পরিষ্কার না রাখি, তাহলে এখানে সেই পরম রূপে যে আল্লাহ আসবে আমাকে পরিচালনা করবে তিনি আসবেন না। তাই সেই পরিচালনা করবে তিনি আমাকে যদি পবিত্র পান এবং অষ্টফণিকে যদি আমরা দমন করতে পারি এবং আমার মধ্যে যে পরশমণিকে যদি আমরা পরিষ্কার করতে পারি এবং সেখানে কোনো জং বা ময়লা বা কোনো আবর্জনা যদি না থাকে, তাহলে পরমাত্মা সেখানে আসবে, আসে আপনাকে আমাকে পরিচালনা করবে। তাই এই কবিতাটি বলা হলো। তো গুরু মুর্শিদ ধরার পরে যে আরও কিছু সাধনা আছে সেগুলো হলো, হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাও গে কামার পোড়া, শেষে যাবে লালবাজারে চারি রঙ্গের নিশানোরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে, ডেউলাগে ত্রিবিনীর ঘাটে দেখছে রসিক যারা, ভালোবাসা ববের আশা মিটাই আছে তারা। যে আমার মধ্যে হাইতনা তাওয়া কি ফুসফুসি, হাওয়া নিতেছি হাওয়া ছাড়তেছি, এই হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাও গে কামার পোড়া, শেষে যাবে লালবাজারে, যখন আমি লালবাজারে যাব তখন সেই লালের মধ্যে যখন আমাকে বারবার সেখানে দেওয়া হবে, আবার পিটানো হবে, আবার দেওয়া হবে, আবার পিটানো হবে, তখন আমার দ্বারা কিছু একটা আবিষ্কার হবে এই পৃথিবীতে। সাধু গোসাই বা অলি আউলিয়া আমরা একটা কিছু হয়ে যেতে পারবো, তখনই আমাদের আত্মার উদ্ধার হবে। তাই এই কথাগুলো অনেকেই জানে, অনেকেই শোনে, কিন্তু অনেকেই গুরুত্ব দেয় না। আজ গুরুত্ব দেওয়ার জন্য এই সাধনার সংবাদগুলো আমি দিলাম। যদি কেউ যে কোনো জায়গায় গুরু ধরবেন, গুরু ধরার পরে এই সাধনগুলো গুরুর কাছ থেকে নিয়ে করবেন, তাহলে এই মানব জীবনটা ধন্য হবে। আজ আমি এই কথাগুলো বলে রাখলাম। আল্লাহ হাফেজ।